চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জানাজা আজকে রাতে হওয়ার কথা, সেইটার প্রস্তুতি, সবশেষ কী পরিস্থিতি সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে হেফাজতের আমির জুনায়দ বাবুনগরীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায়, এবং প্রথম দিকে বলা হয়েছিল 7টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেটি এখন সময় পাল্টিয়ে করা হয়েছে রাত 11টার দিকে। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন, এখানে তার মৃত্যুর খবর শোনার পর অসংখ্য নেতাকর্মী বা তাদের যারা শুভমে তারা এখানে আসছেন, তারা একটু দেখার জন্য আসছেন। এবং মূলত আপনারা জানেন আজকে সকাল 8টার দিকে বাবুনগরীর অবস্থার খারাপ হওয়ার পর তাকে নিয়ে আসা হয় নগরীর সিএসসিআর হাসপাতালে, সেখানে তার মৃত্যু হয়, এবং এরপরে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়, এবং একটু আগে তার মরদেহটা নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে, এবং সেটি নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। আমি জানতে পেরেছি যে সেটি একটি সূত্র নিশ্চিত করেছে, তার পরিবারের সদস্য তাদের যারা মেম্বার রয়েছেন তারা যেটি বলছেন যে তাকে আপনার পারিবারিক অবস্থায় দাফন করা হবে, কিন্তু হাটহাজারী মাদ্রাসার যারা নেতৃত্বে রয়েছেন বা আপনার হেফাজতের যারা নেতৃত্বে রয়েছেন তারা যেটি বৈঠকের একটা সিদ্ধান্ত নিয়েছেন তার দাফন হাটহাজারী মাদ্রাসায় করা হবে। আপনার যেখানে আল্লাহ মাহমুদ শফিকে যেখানে দাফন করা হয়েছিল সেইখানে করার কথা রয়েছে, তবে সে বিষয়ে আমরা এখন সেটা কিছু জানতে পারিনি। এবং একটি তথ্য জানাতে চাই যে গত বছরের 17ই সেপ্টেম্বর হেফাজত ইসলামের যে আপনার প্রতিষ্ঠাকারী নামের আল্লাহ মাহমুদ শফি মারা যান, এরপরেই কাউন্সিলের মাধ্যমে এই একই বছরের 15ই নভেম্বর নতুন আমিরের দায়িত্ব পান জুনায়দ বাবুনগরী। ওই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সেই কমিটি টেকসই হয়নি, এবং এই বছরের 25 এপ্রিল সেই কমিটি বিলুপ্ত করা হয়। পরের দিন অর্থাৎ 26 এপ্রিল নতুন করে একটি কমিটি গঠন করা হয়, হেফাজত রাহবা কমিটি, যার প্রদান করা হয়েছিল জুনায়দ বাবুনগরীকে। এবং আপনারা যেটি বলছেন যে তার মৃত্যুর পর এখানে আপনারা দেখছেন অসংখ্য যারা নেতাকর্মী বা হেফাজতের যারা আপনার দলীয় নেতাকর্মী তারা বিভিন্ন প্রান্তে তারা এখানে আসছেন, এবং রাত 11টায় যে জানাজা হওয়ার কথা রয়েছে সেই শেষে মনে আপনাদেরকে আমরা আরও আপডেট খবর জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মাসুদুল হক, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে সবশেষ তথ্য জানছিলাম।